Joseph Robinette Biden Jr. আমেরিকার 46তম নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন ছিলেন আমেরিকার সর্বকনিষ্ঠ সিনেটর। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে ইরাকের আক্রমণের বিরোধিতা করা জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একজন রাজনীতিক। 2009 সাল হতে 2017 সাল পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের 47তম ভাইস প্রেসিডেন্ট এবং 1973 থেকে 2009 সাল পর্যন্ত ডেলওয়্যারের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন দেশটির অন্যতম বর্ণাঢ্য রাজনৈতিক। জো বাইডেন 1948 সালে সিকিউরিটিজ বিশ্ববিদ্যালয় হতে আইনি ডিগ্রি অর্জন করার আগে ডেলওয়্যারে পড়াশোনা করতেন। 1942 সালে পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করা জো বাইডেন 1972 সালে মাত্র 29 বছর বয়সে আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে ডেলওয়্যার থেকে মার্কিন সিনেট নির্বাচিত হন। জো বাইডেন 1988 ও 2008 সালে রাষ্ট্রপতির মনোনয়ন চেয়েও পাননি। ডেমোক্রেটিক পার্টি 2008 সালে বারাক ওবামাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছিলেন। বারাক ওবামা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলে তিনি জো বাইডেনকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেন। 2016 সাল থেকে জো বাইডেন 2020 সালের রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আসেন এবং বরাবরই জো বাইডেন এই আলোচনা এড়িয়ে যেতেন। অবশেষে 2018 সালে এক প্রশ্নের উত্তরে বর্ণাঢ্য এই রাজনীতিবিদ বলেন, আমি যদি হারতে পারি তাহলে নির্বাচন করব। তার এই মন্তব্যের পরে টাইম ফর জো বাইডেন নামে তার সমর্থকরা একটি রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে যা ব্যাপক আলোচিত হয়। 2020 সালের 18ই আগস্ট জো বাইডেন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে 2020 সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মনোনীত হন। এরপরে রিপাবলিকান পার্টির 70 জন সাবেক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংকটকালে জাতীয় নিরাপত্তা দিতে অনুপযুক্ত ঘোষণা করে জো বাইডেনকে সমর্থন জানান। নির্বাচনে 7,21,57,000 বেশি ভোট পেয়ে মার্কিন নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেন জো বাইডেন। তবে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড থাকলেও শতাংশের হিসাবে রেকর্ড ভাঙতে পারেননি তিনি। বলুন তো দর্শক, এই রেকর্ডটি কার? জি হ্যাঁ প্রিয় দর্শক, 1788 সালে এবং 1792 সালের উভয় নির্বাচনে শতভাগ ভোট প্রাপ্তির একমাত্র বিরল ঘটনা ঘটিয়ে মার্কিন স্বাধীনতা আন্দোলনের নেতা জর্জ ওয়াশিংটন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।